Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকারের আবেদন খারিজ হয়ে গেল। আগের নির্দেশে বহাল রাখল উচ্চ আদালত। সোমবার দিনের শুরুতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। আবেদন শোনার পর তারা তা খারিজ করে দেন, 18 জনের নির্দেশ বহাল রাখেন। যুক্তি হিসেবে জানানো হয়, রাজ্যকে আগে সুযোগ দেওয়া সত্ত্বেও কাজ হয়নি, তাই সেই ভার যাবতীয় মানবাধিকার কমিশনের NHRC-র হাতে দেওয়া হয়েছে। তারাই 30 জুনের মধ্যে রিপোর্ট দেবে। গত 18 তারিখ শুক্রবার এই সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে কলকাতা হাইকোর্টের যাবতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আরও একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেয়। সেই কমিটি 30 জুনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। তাতে স্থগিতাদেশ চেয়ে রবিবার আবেদন জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আবেদন ছিল এখন জাতীয় মানবাধিকার কমিশনকে না জড়িয়ে রাজ্যকে আরও একবার সুযোগ দেয়া হোক। এদিন মামলার শুনানি শুরুতেই বিচারপতিরা স্পষ্ট জানান, এর আগে রাজ্য ভোট পরবর্তী হিংসা মামলায় ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে রাজ্য সরকারকে কাজের সুযোগ দেওয়া হয়েছিল। তার জন্য রাজ্য মানবাধিকার কমিশনের নেতৃত্বে একটি কমিটিও তৈরি হয়েছিল, কিন্তু দেখা গিয়েছে ঘরে ফেরানো তো হয়নি, এমনকি এই সংক্রান্ত কোনো অভিযোগই সেভাবে খতিয়ে দেখা হয়নি। রাজ্য সরকারের এই উদাসীনতার ক্ষুব্ধ উচ্চ আদালত, তাই এসবের নিষ্পত্তি করতে কার্যত বাধ্য হয়েই জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর সেই নির্দেশই বহাল থাকবে। ফলে এই সংক্রান্ত বিষয়ে এবার কাজ শুরু করবে NHRC-র নেতৃত্বাধীন কমিটি। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ বে ট্রেন্ডিং নিউজ, সব খবর সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।